রেজিস্ট্রেশন ফেল, জিপ গাড়ির নম্বর প্লেট লাগিয়ে চলছে বোলেরো গাড়ি, তাও আবার বিডিও অফিসে। জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। রেজিস্ট্রেশন ফেল জিপ গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে তৈরি হয়েছে বোলেরো গাড়ি। পূর্ব বর্ধমানের জামালপুর বিডিও অফিসে চলছে সেই গাড়ি। গাড়ির গায়ে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একেবারে খোদ সরকারি ড্রাইভার রয়েছে এই গাড়ির। গাড়ির নম্বর জালিয়াতি প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে। প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধী নেতৃত্ব। আজকে একটা সরকারি অফিস, তারা যদি এইভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দেয়, সেটা কি কাম্য? জামালপুরের বিডিও সাহেবের কাছে আমরা জানতে চাই যে কেন এই গাড়িটি ব্যবহার হচ্ছে, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুর্গাপুজোয় অনুদান 75 থেকে বাড়িয়ে 85 করছেন এবং আগামী বছর 1,00,000 টাকা করবেন বলছেন, সেখানে সরকারি আধিকারিকদের চাপার জন্য একটা বৈধ গাড়ির ব্যবস্থা করতে পারছেন না, এটা খুবই লজ্জার। বিষয়টি সমালোচনা করা হয়েছে বামেদের পক্ষ থেকেও। জানা যায়, গাড়িটিতে লাগানো থাকা নাম্বার প্লেটে উল্লেখিত নম্বরটি আসলে একটি জিপ গাড়ির নম্বর। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বর্ধমান জেলা ভাগের আগে সরকারি অর্থ খরচ করে ওই জিপ গাড়িটির রূপ বদলে দিয়ে সেটিকে বোলেরো গাড়ি তৈরি করা হয়েছে, যার নম্বর WGJ2585। পরিবহন দপ্তরের এটা উচিত এনকোয়ারি করে দেখা। আমি যতদূর জানি এই ধরনের মডেল চেঞ্জ করে হয় না। WGJ2555 আমার এটা আগে জানা ছিল না, তা এখন যখন জানছি এটা ঠিক কাজ হয়নি। তাহলে আমার মনে হয় যারা আছেন পরিবহন দপ্তরে তাদের এই বিষয়ে জেনে সঠিক ব্যবস্থা নেবে। গাড়িটির সরকারি ড্রাইভার অনিল মুর্মু ফোনে জানান গাড়িটি আসলে জিপ গাড়ি। বিডিও পার্থ সারথী দেখে ফোন করা হলে তিনি বলেন, আমি ব্লকের দায়িত্ব নেওয়ার আগে থেকেই গাড়িটি চলছে, গাড়িটির বিষয়ে আমি সবিস্তার খোঁজ খবর নেব। পূর্ব বর্ধমান আঞ্চলিক পরিবহন আধিকারিক গোবিন্দ নন্দী জানান, এই নাম্বারের গাড়ির কোন অস্তিত্বই পরিবহন দপ্তরের নথিতে নেই। খোদ সরকারি অফিসের গাড়িতে এমন ঘটনা, বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মীয় দপ্তর আছে, এটা তারা বলতে পারবে কিভাবে গাড়ির চরিত্র চেঞ্জ হলো, কিভাবে বললো বিডিও সাহেব, এটা তাদের বিষয়। এবং এটা আমার মনে হয় বিডিও সাহেবরাদের দেখা উচিত, যদি কোথাও ফল থেকে থাকে নিশ্চয়ই এটা। এখন যতক্ষণ না ডিটেলসটা পাওয়া যাচ্ছে ততক্ষণ বোঝা যাবে না যে এটা ভুল হয়েছে না ঠিক হয়নি। ওটা বিডিও সাহেবরাই বলতে পারবে তারা কিভাবে কি করেছে, তাদের বিষয় সম্পূর্ণ। যদি এইটা হয়ে থাকে ঠিক হয়নি, কিন্তু সেটা কিভাবে হয়েছে কেন হলো সেটা ওনারাই বলতে পারবে। বিডিও দপ্তরের বিষয় যারা দায়িত্বে আছে তারাই বলতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।